सिलगढ़ी को बागजतीन पार्क में सिलगढ़ी नगर निगम का नवनिर्वाचित मेयर अध्यक्ष र काउंसिलर को स्वागत समारोह आयोजना गरियो। स्वागत समारोह में मेयर को हैसियत में बोलते गौतम देवले प्रतिपक्ष को सहयोग मागे। विपक्षीलाई पनि उचित सम्मान गरिने देवले बताए। उनले वर्तमान विधायक र सांसदलाई पनि सहयोग मागे। कार्यक्रम में विभिन्न संघ संस्था का तर्फबाट मेयर अध्यक्ष र सांसदहरूलाई स्वागत सत्कार गरिएको थियो। अर्कोतर्फ पूर्व मेयर तथा विधायक अशोक भट्टाचार्य का हजुरबुबा गौरी शंकर भट्टाचार्य ने खेद प्रकट गरेका छन्। कार्यक्रम में अशोक भट्टाचार्य का हजुरबुबा गौरी शंकर भट्टाचार्य र पूर्व मेयर विकास घोष की पत्नी नंदिता घोष को उपस्थिति थियो। यद्यपि इस अवसर में भाजपा सीपीएम व कांग्रेस का सांसद उपस्थित थे, तर गौतम देवले मेयर को हैसियत में स्वागत समारोह संबोधन करते विपक्षी संग सहयोग मागे। উপবিষ্ট উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সেই দপ্তরের এবং আরো অন্যান্য বিষয় নীতি দপ্তরের মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, নবনির্বাচিত চেয়ারম্যান শিলিগুড়ি পৌরনিগম সদ্য প্রতিম চক্রবর্তী, মঞ্চে উপবিষ্ট কমিশনার শিলিগুড়ি পৌরনিগম অন্যান্য অফিসারবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজ সেবিকা এবং আমরা একসাথে কাজ করি শ্রীমতী পাপিয়া ঘোষ, অরূপ চক্রবর্তী এবং আমাদের নবনির্বাচিতা সমস্ত কাউন্সিলরবৃন্দ এবং শিলিগুড়ির সদী সদ্য নাগরিকবৃন্দ, আপনারা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জানাই। আজকে এই বিশেষ ঐতিহাসিক দিনে আপনাদের সবাইকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। আমরা এই আজকে এখানে যে সভা করছি, এই সভার শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের শিলিগুড়ির বরেণ্য কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব যারা প্রয়াত হয়েছেন বা যারা আছেন, যারা এক সময় আমাদের মাতৃভূমি এই প্রিয় শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দিকে তারা অনেক বিশিষ্ট ভূমিকা নিয়েছেন। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শিবমঙ্গল সিং, আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কিরণ শঙ্কর ভট্টাচার্য, তেনজিং ওয়াংদি বিধান ছিলেন, জর্জ মোবাদ সুব্বা, প্রয়াত বিড়াল সত্যেন্দ্র নারায়ণ মজুমদার, প্রয়াত জগদীশ চন্দ্র ভট্টাচার্য, সদ্য প্রয়াত অরুণ কুমার মৈত্র, প্রেম থাপা, বীরেন বোস। আমি আর প্রথম কথা হচ্ছে আমার একটা জায়গায় আনন্দ যে আজকের এই মানে মিষ্টি রোদ্দুরে বসে যেটা বলার আমার উদ্দেশ্য যে এইটা অনুষ্ঠান পেতে মানে নিঃসন্দেহে আনন্দযোগ্য, কিন্তু দুঃখ এক জায়গাতে যেখানে আমি দেখতে পাচ্ছি না বিজেপির কোনো প্রতিনিধি, আমি দেখতে পাচ্ছি না কংগ্রেসের কোনো প্রতিনিধি। হ্যাঁ, কারণ উন্নয়ন কিন্তু শুধুমাত্র তৃণমূলের নয়। গৌতম কখনো বলেনি যারা তৃণমূলকে ভোট দিয়ে আছেন তাহারাই উন্নতির স্বাদ গ্রহণ করিবেন, যাহারা দিতে পারেন নাই তাহারা তা বলে নাই। সবাই কিনে চলার যে মানসিকতা সেটা কিন্তু মেয়র সুস্পষ্ট ভাষা বলেছে। এখানে অশোকের নামও গ্রহণ করেছে, আলুওয়ালিয়ার নামও নিয়েছে, বিস্তের কথা উল্লেখ করেছে সংসদে। এইটাই আমার সবথেকে ভালো লাগছে যে সবাই কিনে চলতে হবে, তবে এই শহরে উন্নতি হবে। আর মারামারি কাটাকাটি খোঁজাখুঁজি করলে উন্নতি জীবনও হবে না। এইটি হচ্ছে আমার, এবং এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে শিলিগুড়ি পাঁচ বছরে অনেকখানি ভোল পাল্টে যাবে। হ্যাঁ, এবং সত্যি সত্যি তখন শিলিগুড়ি সুন্দর হবে, তিলোত্তম হবে, আমরা একটু শ্বাস প্রশ্বাসটা ভালোভাবে ফেলতে পারবো।
বিরোধীরা আসলে আরেকটু ভালো হতো। ১০০ বার তাদেরকে বাদ দিয়ে।